আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। দেশ জুড়ে ঝেঁকে বসছে শীতের তীব্রতা, একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটা জানাচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ কোন কোন জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, আবার কবে থেকে আসবে মেঘ বৃষ্টি, কি জানালো আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। মেঘ বৃষ্টি বিদায় নেওয়ার পরপর সারা দেশ জুড়ে ঝেঁকে বসছে শীতের তীব্রতা, কিন্তু এই শীত বেশি দিন স্থায়ী হবে না, কারণ ফের পশ্চিমা লঘুচাপের সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহ দূর হয়ে ফের বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, তবে 10 ও 11 ফেব্রুয়ারি দেশের আকাশ বেশ কিছু স্থানে মেঘলা থাকতে পারে। সেই সাথে 10 ও 11 ফেব্রুয়ারি দেশের মধ্য অঞ্চলে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আকাশচমকিকভাবে। এদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলতে পারে ও চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যা চলতে পারে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড় তেঁতুলিয়ায় 7.6 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতাও রয়েছে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।